বাঁদর নামে একটা প্রাণী আছে, দেখেছেন আপনারা? কে কে দেখেননি বাঁদর? বাঁদর দেখেছেন কি না? হ্যাঁ, তো বাঁদর নামে প্রাণী, একে ওসিয়ত করতে গেছে বাবুই পাখি। কেন? বাঁদর তালগাছের ডালে বসে আছে, এটা সংস্কৃতের গল্প বলছি, সংস্কৃত থেকে। তালগাছের ডালে বসে আছে আর ঝড় বৃষ্টিতে বাঁদর তুত্তু তুত্তুর করে ভিজছে। যখন ওর ভিজা শেষ হয়ে গেল, বৃষ্টি শেষ হয়ে গেল, আর বাবুই পাখি ওখানে বাঁসাতে এরকম করে ভিতরে ঢুকে গেছে ঝড় বৃষ্টিতে, ওর গায়ে পানি লাগেনি। যখন বৃষ্টি শেষ হলো, বাবুই পাখি বের হয়ে এসে বলছে, ভাই বাঁদর, তোকে একটা ওসিয়ত করছি, আমার ওসিয়তটা শোন। আমাকে আল্লাহ কোনো হাত দেয়নি, পা দেয়নি, তারপরেও আমি অসময়ের জন্য একটা বাসা বেঁধেছি ঝড় বৃষ্টিতে মাথা গুঞ্জবো। তোকে আল্লাহ দুটো হাত দিয়েছে, তুই কি একটা ছোট কিছু বানাতে পারবি না? বাঁদর তখন করলো কি, এত বড় অপমান! ওর বাঁসাটাকে ধরে ছিঁড়ে ফেলে দিল। এই যে বাঁসাটা নিচে পড়ে গেল, দোষ কার? বাঁদরের না বাবুই পাখির? জোরে বলেন, বাঁদরের না বাবুই পাখির? বাবুই পাখির দোষ, উ ওসিয়ত করতে গেছে বাঁদরকে। কত বড় ভুল করেছে! হ্যাঁ, যে বাঁদরকে কেউ ওসিয়ত করতে যায়, এ তো প্রথমেই ফেলিও। জি, তো আমাদের অবস্থা তাই। তা আমার আল্লাহ ওসিয়ত করছেন, এরপরে আরেকটা আয়াত ওই রকম বলছেন, তাহলে আল্লাহও ওসিয়ত করেন। আল্লাহ ওসিয়ত করেছেন কি করেননি? জোরে বলেন, করেছেন কি করেননি? করেছেন। এবার আসেন, আজকে মেন আয়াতটা পড়ছি, এই হাদিসটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন মাইমুনিল আওরিদি কাল, সাহাবীটার নাম মাইমুনিল আওরিদি, তিনি বলছেন, কি বলছেন? তিনি বলছেন, ইয়াইযু রাসূলুল্লাহ আমি কাদেরকে ওসিয়ত করছি, জীবিত না মরা? এগুলো জীবিত না মরা? জীবিত করে রসুলের দরুদ পড়া হলো না? মরা। ওয়ান মাইমুনিল আওরিদি কল, হায়রাতে মাইমুনিল আওরিদি, তিনি বলছেন, ইয়াইযু, ওয়াজ করেছেন, নসিহত করেছেন। এই নসিহতটা কে করেছেন, কে করেছেন? সেই ব্রেনটার দাম কত, মাথাটার দাম কত, ব্যক্তিটার দাম কত? দামি হলে আমি নিব, বেদামি হলে আমি নসিহত নিব না, ওসিহত নিব না, শুনব না, ওই পথে আমি চলব না, মানব না। সে যদি চোর ডাকাত লম্পটের ওসিহত হয়, তো আমি মন করে মানতে পারি, ভালো হলে মানব, কখনো তারা খারাপ বলবে। তো মাইমুনিল আওরিদি বলছেন, তোমাদেরকে এমন একটা মাথা ওসিহত করছে, ওয়াজ করছেন, সেই ব্যক্তিটাকে, তার আগেও এত দামি ব্যক্তি ছিল না, এবং তার পরেও দামি ব্যক্তি কেমন পর্যন্ত আসবেন না, সেই মাথাটা যার, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন, উম্মতরে শুনেলে বুঝেলে আমার কাছ থেকে জেনেলে, ইগতানিম খামসান কাবলা খামসিন, উম্মতরে ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসকে বড় নিয়ামত বলে মনে করে নিও পৃথিবীতে, তুমি চাইলেও পাবে না চাইলেও পাবে। আমার আল্লাহ প্রত্যেকটি নারীকে, প্রত্যেকটি পুরুষকে, শিক্ষিতকে, অশিক্ষিতকে, মুসলিমকে, হিন্দুকে, বিধর্মীকে, আল্লাহর বন্ধুকে, আল্লাহর দুশ্মনকে, সকলকে পাঁচটা জিনিস পৃথিবীতে এক চান্স দেবেন, দ্বিতীয় চান্স মাথা ঠুকলে পাবে না।
ফার্স্ট চান্স যদি কেউ কাজে লাগাতে পারে তাহলে কাজ হবে, আর প্রথম চান্স যদি সেটা হাত ছাড়া হয়ে যায়, সেটা যদি চলে যায় ভুলে যায়, তাহলে দ্বিতীয় চান্সে যদি সে মাথা ঠুকে ঠুকে মরে যায়, আল্লাহ তুমি আমাকে দ্বিতীয় চান্স দাও, আমার আল্লাহ কোনোদিন দ্বিতীয় চান্স দেবেন না, এক চান্সই কাজে লাগাতে হবে। এইরকম পাঁচটা জিনিস আল্লাহ একবার পৃথিবীতে একবার করে দেবেন, দ্বিতীয়বার আল্লাহ দেবেন না। এক চান্স পাবে, দ্বিতীয় চান্স পাবে না, কত দামি নিয়ামত। ফার্স্ট চান্সে হাত ছাড়া তুমি হতভাগা, ফার্স্ট চান্সে হাত ছাড়া তুমি হতভাগা। আর নবীজি যে পাঁচটা জিনিসের নাম করবে একবার ভেবে দেখেন, এগুলো দ্বিতীয় চান্স কেউ পায়নি আর পাবে না, ইম্পসিবল, পসিবল নয়, কখনো হতে পারে না আর হয়নি আর হবে না। সেই পাঁচটা জিনিস কি? নবীজির ব্রেন, আল্লাহর রসুলের ব্রেন, মা বোন কান করে শুনেন। নাম্বার এক, এই পাঁচটি কথা আপনাদের সামনে, প্রথম নম্বরটা লম্বা তফসির, বাকিগুলো শর্ট। নাম্বার এক, আল্লাহর নবী বলছেন শাবাবাকা কাবলা হারামিকা, শাবাবাকা কাবলা হারামিকা, উম্মত রে আল্লাহর গোলামের দল, হে চিন্তা চেতনার মানুষ, তুমি কাগজ কলম নিয়ে বসে যাও, অঙ্ক করো, রিজাল্ট বের করো, হিসাব করে নাও, জীবনে যৌবন একবার পাবে, যেদিন তোমাকে বার্ধক্য এসে ধরে নেবে, আর রিটার্ন কিন্তু যৌবনকে ফিরে পাবে না। যৌবনটা আল্লাহর গিফট, মায়ের পেটে মানুষের মাথার চুল, চোখের তারা, তারার ভিতরে মনি, সব ফিটিং হয়ে যায়, কিন্তু দুইটি জিনিস পৃথিবীর বুকে এসে ফিটিং হয়, মায়ের পেটে হয় না। এটা কীরকম হচ্ছে এবার? খুব অসুবিধা, এটা করিয়েন না ভাই, আপনারা রেকর্ড করছেন করেন, আর রেকর্ড করে করে আমার কুটকুটি মেরে ছেড়ে দিছে, একটা জালসাকে গোটা এলাকায় প্রচার করে দিছে, বাস। আর আমি কত পড়বো গো, প্রতিদিন পড়াশোনা করছি, তাল পেছি নিয়ে। তো যাই হোক, রেকর্ড করেন, কিন্তু কারো ডিস্টার্ব করবেন না। তো যৌবন একবার পাওয়া যায়, মায়ের পেটে দুইটি পার্স ফিটিং হয় না, একটা হাফ হয়, আড়াইটা বাকি থাকে। কি কি? মায়ের পেটে যৌবন দেওয়া হয় না, আর মায়ের পেটে দাঁত, দাঁত হয়, এটা পৃথিবীতে এসে দাঁত ফিটিং হয়, পেনিয়ামগুলো বাকি থাকে, আল্লাহ এগুলো বাকি রাখে। বলেন, এতগুলো মানুষ বসে আছেন, একজন বলেন যে আমি পৃথিবীতে আসার পর দরখাস্ত দিয়েছি, আল্লাহ দাঁত কটা পাঠিয়ে দেন তাড়াতাড়ি, হাড় খাবো। জি না, আল্লাহ ঠিক টাইমে ডেলিভারি দেবে। কেন দাঁত দেন না? আপনার ঘরে একটা ধারালো ছুরি আছে, আর আপনার দুটো বেটা আছে, একটা বুদ্ধি কম আর একটা তীক্ষ্ণ বুদ্ধি, কার হাতে দেবেন ছুরিটা? পাগলের হাতে দেবেন না, যার বুদ্ধি আছে তাকে দেবেন? আর আপনারা মুখ খুলছেন না কেন রে ভাই, আমি মরার সামনে কথা বলছি না কি রে ভাই? আমার আসলে এরা ওই বাংলাদেশির অপেক্ষা করছে, আমাকে আর ভালো লাগছে না, মানে ঘর মুরগি ডাল বাড়া বাড়া। তো ঠিকই আছে, তাহলে কি ছেড়ে দেবো আমি? কথা বলছে না যে,
তাহলে আমি কি মরার চিকিৎসা কী করে করি বলেন তো? আমি জিজ্ঞেস করি, তখন উত্তরটা কমসে কম দেন, তাহলে আপনি পাগলের হাতে অস্ত্র দেবেন না, যার বুদ্ধি নেই তার হাতে অস্ত্র যাওয়ার কোনো হক নাই, যার বুদ্ধি আছে তার অস্ত্র। তেমনি মায়ের পেটে বিবেকটা হাঁপ দেওয়া হয়, বিজ্ঞানীরা বলছে মায়ের পেটে বাচ্চা তানা দেয়, মায়ের পেটে বাচ্চা হাসে, মায়ের পেটে বাচ্চা খেলা করে লাথি মারে, মায়ের পেটে বাচ্চা হাত পা ছুড়াছুড়ি করে, তার মানে সামান্যতম বিবেক সেখানে দেওয়া হয়, যেটা চেতনা নয়, অচৈতন্য থাকবে কিন্তু হিলবে জুলবে, নচেত বেঁচে থাকতে পারে না, এর জন্যে পরি পূর্ণ বিবেকটা পৃথিবীতে দেওয়া হয়। এবার পৃথিবীতে ওই এসেছে পরিপূর্ণ, ওর জ্ঞান নাই, এর জন্য আল্লাহ ওকে অস্ত্র দিচ্ছে না। কেন দিচ্ছে না? যেহেতু ওই মুখ দিয়ে মায়ের নরম বোঁটাকে চুষবে, ওকে যদি পেনিয়াম দাঁত ধারালো মায়ের পেটে দিয়ে দেওয়া হতো, তাহলে বাচ্চাটাকে কোলে নিয়ে মা বোঁটাটা দিলে কেটে দিত, ব্যথা করে দিত, রক্ত বের করে দিত, আর দুধ খাওয়ানো মায়ের দ্বারা সম্ভব হতো না। এর জন্য ওর দুধ যেমন খেতে শুরু করবে, আস্তে আস্তে বিস্কুটের খাওয়ার সময় হবে, তখন দুটি দাঁত আসবে, চারটা দাঁত আসবে, এই দাঁত যত বাড়বে বিবেক তত বাড়বে, এই দাঁতের সঙ্গে বিবেকের সম্পর্ক আছে। শেষকালে 40 বছর বয়স পর্যন্ত চেতনা দিতে দিতে একদম আক্কেল দাঁত বের হবে, পরিপূর্ণ জ্ঞানে পরিণত হবে। অতএব বন্ধুরে, এই দুটি জিনিস মায়ের পেটে দেওয়া হয় না। আর একটা হলো যৌবন, যৌবনের প্রয়োজন আপনার কিনা? শিশু অবস্থায় নাই, যৌবনে প্রয়োজন বার্ধক্যে নাই, বার্ধক্যে যদি শিশুর মতো যৌবন আপনার কিনা, যুবকের মতো যৌবনটা যদি 90 বছরে দিয়ে দেয়, তাহলে তখনও সে পিতা হতে চলবে। তাহলে যেদিন পিতা হলো সেই দিন ও মারা গেল, 25টা বাচ্চা ছোট বড় রেখে দিয়ে চলে গেল। এই ছেলেগুলিকে মানুষ করবে, এদের পেছনে কে সময় দেবে? এর জন্য আমার আল্লাহ ঠিক ইনকামের বহর যখন দেয়, তখন যৌবনের তরঙ্গ তাদের মধ্যে ঢেলে দেয়। একদিকে তুমি যৌনকে ব্যবহার করো, বংশকে ধারণ করার ব্যবস্থা নাও, আরেকদিকে তুমি ইনকাম করো, ছেলে মেয়েদেরকে তুমি মানুষ করো, তাদের বিয়ে দাও। বার্ধক্য তোমাকে ধরে নিয়েছে, তুমি রিটায়ার অবস্থায় রিটার্ন হতে তুমি চলো, আর তোমাকে ছেলে বানাতে হবে না, এখন তোমাকে যৌবন আর নিতে হবে না। তো আল্লাহর নবী বলছেন, শাবা বাকা কামলা হারামিকা, এ আমার উম্মত শুনে লাও, যৌবনটা হলো আল্লাহর দেওয়া উপহার, আল্লাহর দেওয়া হাদিয়া, আল্লাহর দেওয়া গিফট। এই যৌবন যখন তোমার কাছে এসে হাজির হবে, তোমার শরীরের ভিতরে যৌবনের তরঙ্গ যখন উত্তাল দিতে শুরু করবে, তখন তুমি ব্রেক করো, আমল করো এবং যৌবনকে ঠিক ঠিক কাজে লাগিয়ে নাও। তখন যদি যৌবনকে ঠিক ঠিক কাজে না লাগাতে পারো, বার্ধক্য যখন তোমাকে ধরে নেবে আর যৌবন ফিরে পাবে না, তোমার দ্বারা কোনো কাজ করা সম্ভব হবে না। কিছু কথা ইশারায় বলবো, শুনবেন কিন্তু। একটা হলো যৌবনের দুটা ভাগ, একটা যৌবন উগ্র আর একটা যৌবন হচ্ছে চাপা। উগ্র যৌবন দিয়েছে আল্লাহ পুরুষকে, চাপা যৌবন দিয়েছে আল্লাহ নারীকে। এর উদাহরণটা কেমন? আগুনের সঙ্গে পেট্রোল আর আগুনের সঙ্গে কয়লা। আগুনের সামনে পেট্রোল আসলে আগুনকে জলসা করতে হবে না, ওকে ধর, ও জানে যখন আমাকে ধরতে হবে, লেফটে ধরে নেবো আগুন পেট্রোলকে। কিন্তু আগুনের সামনে যদি কয়লা নিয়ে আসেন, তো পাখা করতে হবে, ধর রে ধর রে ধর রে ধর রে ধর রে। পেট্রোল যেমন আগুন, যেমন পেট্রোলকে লেফটে ধরবে দপ করে ছাড়বেও তেমনি তাড়াতাড়ি খফ করে বন্ধ। আর কয়লা যেমন ধরতে সময় লাগে,
ওর গরম ছাড়তেও সময় লাগে। তো এই দুটি যৌবনের ভাগ, চাপা যৌবনটা দিয়েছে আল্লাহ নারীদেরকে, আর উগ্র যৌবন দিয়েছে আল্লাহ পুরুষকে। কথা বুঝে আসলো? সভাপতি ভাইয়ের সঙ্গে আমার কোনো একটা ঝামেলা হয়েছে, উদাহরণ দিচ্ছি, ভাবিয়ে না যে ঝামেলা হয়ে গেছে, এখন আমি রেগে গেছি, খুব রেগেছি, এত রেগেছি আর উনিও রেগেছেন, এবার মারবো, বুঝি তোকে মারবো। এখন লোক এসে বলবে মূলবি সব মানুষ এবার রাগ হয়, এটা লোক বলে কি বলে না? আরে হ্যাঁ না বলেন, এটা বলা ভুল। যার রাগ নাই সে হিজড়ে, এটাই ঠিক। পৃথিবীতে একটা আমল আছে যে আমলে রাগের দরকার আছে, সেটা কি? জিহাদ। জিহাদ রাগ ছাড়া সম্ভব নই। তাহলে ইনাকেও জিহাদ করতে হবে, আমাকেও জিহাদ করতে হবে। যে পুরুষের রাগ নাই সে পুরুষ হলো হিজড়ে। অতএব রাগ থাকাটা হালাল। রাগের চারটা ভাগ আছে, একটা হালাল, তিনটে হারাম। তো বুঝে আসছে? তো পুরুষকে উগ্র যৌবন কেন দিয়েছে? এরা উগ্রমতি কিছু কাজ করবে। এক মুলবি সাহেব জালসা করতে করতে বলছে যে ভাই আপনারা দোয়া করেন তো, আমার ছেলেটা হসপিটালে আছে, খুব অসুস্থ, যেন ভালো হয়ে যায়। তো এক বুড়ি বলছে মুলবিদেরও ছেলে হয়, ও ভেবেছে যে মুলবিরা এত লম্বা পাঞ্জাবিতে কী করে কী করবে রে, এদের কি কিছু আছে? জি, স্বয়ং বিশ্বনবী ছিলেন পিতা, ছিলেন না? বিশ্বনবী পিতা ছিলেন কি ছিলেন না? হ্যাঁ, ঠান্ডাই তো খাবো। তো বিশ্বনবী যখন পিতা ছিলেন তাহলে ওনার ভিতরে কাম রিপু সব কিছু ছিল, তো আমার ভিতরেও অতগুলি আছে। যেহেতু আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার বিয়ায় আছে, আমার ভাতিজা আছে, আমিও কারো সন্তান, আমার সন্তান কেউ আছে। তো যৌবন একটা আল্লাহর দেওয়া নিয়ামত। মা বোন আপনারা পাঁচ মিনিট ধৈর্য ধরেন, আগে উগ্র যৌবনের কথাটা বলে নিই, এটা কোথা ব্যবহার হবে। আগে পুরুষের যৌবনটা কোথা ব্যবহার হবে এটা বলে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাসিরু ফিল আরদি ওয়াবতাউ মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইহুনা আর-রাকিউনা আস-সাজিদুনা আল-আমিরুনা বিল মারুফি ওয়ান-নাহুনা আনিল মুনকারি ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়াবাশশিরিল মুমিনিন। একটা উদাহরণ দিব, আপনারা আমার সঙ্গে মুখ খুলে কথা বলবেন উদাহরণটা, তাহলে জানবো যে বুঝেছেন। আমার এই রুমালটা আর এই জামাটা ময়লা হয়েছে, আমি একটা 20 টাকা ভালো সাবান কিনেছি কাপড় সাফ করা, শুধু 20 টাকাতে আমি খালাস পাইনি, আমাকে 20 টাকায় সাবান কেনার পর আবার 20 মিনিট দিতে হয়েছে। একদিকে অর্থ দিলাম, একদিকে জীবনের কিছু সময়কে কেটে এই দুটির পেছনে দিলাম। উদ্দেশ্য কি? ময়লা দূর হয়ে সাফ হয়ে যাক, এটা উদ্দেশ্য কি না? 20টা টাকা দিলাম, 20টা মিনিট দিলাম, আমার উদ্দেশ্য কি? আমার এই দুটি কাপড়ের ময়লা সাফ হয়ে যাক। কিন্তু আমার উদ্দেশ্যের বাইরে দুটি কাজ হবে, সেটা কি হবে? আমার জামা তো সাফ হবেই হবে, আমার রুমাল সাফ হবে, সেই সাথে আর দুটি জিনিস সাফ হয়ে যাবে, যেটা আমার ইচ্ছাও ছিল না, যেটা আমার মনেই ছিল না, সেটাকে উদ্দেশ্য করে আমি সাবান কিনিনি, সেটাকে উদ্দেশ্য করে আমি সময় দিইনি, অথচ অটোমেটিক হয়ে যাবে। সেই দুটি কি? যে হাতে করে আমি মারবো, হাত দুটি সাফ হয়ে যাবে, এবং যে
জায়গাতে মারব, ওই সাহানটা পাথরটা সাফ হয়ে যাবে। এই সাহানার হাতের জন্য আমি সময় দিইনি, টাকা দিইনি, অথচ হয়ে যাবে। উদ্দেশ্য ছিল রুমাল আর কাপড়কে সাফ করা, আর বিনা উদ্দেশ্যে দুটি হয়ে যাবে। আমি একবার দুইবার তিনবার রিপিট করব না, অনেক বাচ্চা রয়েছে শুধুমাত্র একবার করে বলে চলে যাব। বুঝে নিবেন শিক্ষিত সমাজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষের ভিতরে যৌবন দিয়েছে নারীকে, নারীর সঙ্গে যৌন মিলনের চরিতার্থ করার উদ্দেশ্যে নয়। উদ্দেশ্য হচ্ছে যৌবন তোমার উগ্রমতি, যৌবনে তুমি সৈন্যের রূপ ধারণ করবে, এবং তুমি করবে কি, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর আমার দ্বীনের প্রচার করবে, কোরআনের প্রচার করবে, তুমি নামাজ পড়বে, তোমার ভিতরে আটটা গুণ থাকবে। আত্তা ইবনাল আবিদুনাল হামিদুনা সাইহুনা রাকিউনা সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান্নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। তুমি তওবা করনে ওয়ালা হবে, ইবাদত করনে ওয়ালা হবে, আল্লাহর প্রশংসা করনে ওয়ালা হবে, গুনাহ থেকে ফিরে আসনে ওয়ালা হবে, গুনাহ করে করে অনেক দূর চলে গেছো ফিরে আসনে ওয়ালা হবে, তুমি রুকু করনে ওয়ালা হবে, সাজদা করনে ওয়ালা হবে, তোমার দ্বারা সৎ কাজের আদেশ হবে, অসৎ কাজের নিষেধ হবে, আর তুমি আল্লাহর কোরআনের সৈনিক হয়ে যাবে। কোরআনের বিরুদ্ধে কে কি করছে ওই জায়গায় তুমি স্টিভ নিয়ে ঝাঁপিয়ে পড়বে। তোমাকে এই উদ্দেশ্যে আমি যৌবন দিয়েছি।